আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকে আমি শেয়ার করবো শাহি টুকরা। কয়েক পিস ব্রেড দিয়ে কিন্তু এটা তৈরি করা যায় এবং এটা খুব কম সময়ে তৈরি করা যায়। প্রথমে ব্রেডগুলোর মাঝখান দিয়ে আমি একটা পিজ্জা কাটা দিয়ে কেটে দিচ্ছি। আপনি চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। এখানে আমি ব্রেডগুলো টোস্ট করার জন্য ইউজ করেছি, আপনি চাইলে বাটার ইউজ করতে পারেন। 2 মিনিট করে করে এপাশ ওপাশ উল্টিয়ে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ একটা লাল ফ্রাইড কালার আসে। এটা মোটামুটি হার্ড হয়ে গেলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এবার আমি একটা শুকা সিরাপ তৈরি করছি 2 কাপ পানির সাথে 1 কাপ চিনি দিয়ে। এখানে আমাদের গ্রামেল করতে হবে না, জাস্ট সিরাপ তৈরি করলে হবে। এবার আমরা পাউরুটিগুলো ভালো করে ডিপ করে দিব। গরম অবস্থায় ডিপ করা যাবে না, এতে পাউরুটিটা ছিঁড়ে যেতে পারে, তাই আমরা একটু নর্মাল হয়ে আসি সুগার সিরাপে ডিপ করবো। এবার আমি এখানে 1 কাপের মতো দুধ নিয়েছিলাম এবং লেফট ওভার সুগার সিরাপ দিয়ে দিয়েছিলাম এবং একটা এলাচ একটা দারচিনি দিয়েছিলাম, সাথে 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার এবং 1/4 কাপ কর্নেস মিল্ক ইউজ করেছিলাম একটা থিক স্লারি তৈরি করার জন্য। এবার আমার টোস্ট করা ব্রেডের উপর আমি সুন্দর করে পর করে দেব। এই শাহিটুকরা কিন্তু ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। আমরা আমাদের স্লারি বা কাস্টার্ডটা দেওয়ার পরে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ফ্রিজে রাখবো। আমি উপর দিয়ে পিস্তাচিও দিয়ে গার্নিশ করে দিচ্ছি। ঈদের আগের দিন আমরা এটা তৈরি করতে পারি খুব সহজে।